हेलो स्टूडेंट्स, वेलकम टू vidanko.com। आमी तुम्हारे गणित शिक्षक शुभमय। आज के नतून प्रश्न समाधान निये आलोचना करब। चलो देखे नवा जाक प्रश्नटी। प्रश्न बला हयेछे प्रोबेबिलिटी अफ ए इक्वल टू थ्री बाई फाइव ओ प्रोबेबिलिटी अफ बी इक्वल टू वन बाई सिक्स। हमारे एखाने कि बला हयेछे ए बी ओ सी घटना तीनटी परस्पर पृथक ओ सम्पूर्ण। তাহলে আমরা এখানে কি বলতে পারি, শর্তানুযায়ী প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি প্লাস প্রবাবিলিটি অফ সি ইকুয়াল টু ওয়ান। প্রবাবিলিটি অফ এর জায়গায় আমরা কি লিখবো, থ্রি বাই ফাইভ প্লাস ওয়ান বাই সিক্স প্লাস প্রবাবিলিটি অফ সি ইকুয়াল টু ওয়ান। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, থার্টি এইটিন প্লাস ফাইভ প্রবাবিলিটি অফ সি ইকুয়াল টু ওয়ান, টোয়েন্টি থ্রি বাই থার্টি প্লাস প্রবাবিলিটি অফ সি ইকুয়াল টু ওয়ান। তাহলে প্রবাবিলিটি অফ সি ইকুয়াল টু ওয়ান মাইনাস টোয়েন্টি থ্রি বাই থার্টি। তাহলে আমরা এখান দিয়ে কী পাচ্ছি, প্রবাবিলিটি অফ সি ইকুয়াল টু থার্টি মাইনাস টোয়েন্টি থ্রি বাই থার্টি। তাহলে আমরা যদি এখানে অপশানগুলি দেখে নিই, অপশান বি হবে আমাদের, কারণ এখানে আমরা বিয়োগ করলে কি পাব, সেভেন বাই থার্টি। তাহলে আমরা যদি অপশানগুলি দেখে নিই, আমাদের এখানে কি বলা হয়েছে, প্রবাবিলিটি অফ সি এর মান, প্রবাবিলিটি অফ সি এর মান, তাহলে প্রবাবিলিটি অফ সি এর মান কি হবে, বি সেভেন বাই থার্টি। তাহলে এটি হলো আমাদের অ্যান্সার। থ্যাংক ইউ।